আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন ওয়ার্ল্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্প্রতি যে দশটি সমঝোতা স্মারকে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে না পারলেও ভারতের জন্য এই রাস্তাটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, স্ক্রিনে ছবিতে লাল বৃত্তের এই অংশটিকে বলা হয় শিলিগুড়ি করিডর, এটাকে চিকেন স্নেকও বলা হয়। প্রস্থে এটি মাত্র 17 থেকে 22 কিলোমিটার। এর ডান পাশে আছে ইন্ডিয়ার উত্তর পূর্বের 8টি প্রদেশ, আর বাম সাইডে মূলত মেইন ইন্ডিয়া। এখন এই ছোট রাস্তা ছাড়া বাকি 8টি স্টেটের সাথে ভারতের সরাসরি যোগাযোগ রাখা অসম্ভব। এই 17 কিলোমিটারের জায়গা বেদখল হলে ভারত হারিয়ে ফেলবে তাদের 8টি স্টেট। আর এই জায়গায় ভারতকে সবসময় চাপের উপর রাখে চীন। এখন ভারতের এই 8টি প্রদেশের সাথে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য কয়েকটা উপায় আছে। চীনের অধীনে থাকা তিব্বত দখল করা বা বাংলাদেশের ওই অঞ্চল নিয়ে জায়গাটা মোটা বানানো, কিন্তু এই মুহূর্তে জোর করে এই দুইটি করা ভারতের পক্ষে সম্ভব না। তাই বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগ স্ট্রং করাই বেটার। এদিকে চীন এই চিকেন নেকে দুপাশে থাকা দেশ নেপাল ও বাংলাদেশের উপর সবসময়ই প্রভাব রাখার চেষ্টা করে। 2020 সালে তো বাংলাদেশের 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধাও চীন দিয়েছে, মানে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট ভারতের জন্য। এখন ভারতের বাকি এই 8 স্টেটের সাথে নিজের যোগাযোগ বজায় রাখতে একমাত্র সমস্যাময় এই চিকেন নেকের উপর ভরসা না করে এটাকে এড়িয়ে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি ইন্ডিয়ার ওপাশে যুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য করতে পারবে ভারত। একই সাথে ভারতের বাকি 8 স্টেটে নিয়ন্ত্রণ বা যোগাযোগ করা নিয়েও ভারতের মাথা ব্যথা অনেকটাই কমবে। তবে বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলাচলকে ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের অধিকাংশ মানুষ, যার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফেসবুকে এমন অনেক পোস্টের মধ্যে মার্জুক রাসেলের আইডিতে পোস্ট করা হয়েছে, ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইল। আওরঙ্গজেব তখন পিটাই পাটাই ব্রিটিশদের ভারত ছাড়া করল। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে, সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো, দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল, তারপর মালামাল রাখার ওয়্যার হাউস, তারপর একদিন ওয়্যার হাউজে চুরি হলো, ওয়্যার হাউজে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়ল, তারপর ওয়্যার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো, বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ এলো, এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে। 200 বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে। ভারত রেল ট্রানজিট নেবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে, কিছু উশৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে, নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে, তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারব। ভারতকে ট্রানজিট সুবিধা ও বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা, আর বাংলাদেশের এতে আসলে কি কোনো লাভ হবে কিনা তাও জানিয়েছেন তারা। ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তিটির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। এযাবৎ যা অভিজ্ঞতা তাতে বলা যায় যে নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছু পাবে না বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। 2010 সালে ট্রানজিট চুক্তি সইয়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে। মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসেবে একটি ট্রানজিট ফি বা মাশুল দিয়ে থাকে ভারত। তিনি বলেন, স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রতি টনে বাংলাদেশ মাশুল পায় মাত্র 300 টাকার মতো, অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় $500 মিলিয়ন মতো লাভ হবে। কিন্তু পরে আদৌ কি কোনো $1 মিলিয়ন আয় হয়েছে তেমন কিছু তো শোনা যায় না। নিরাপত্তার জন্য কোনো হুমকি? বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে নিরাপত্তার জন্য কি কোনো ঝুঁকি তৈরি করতে পারে?
সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তহিদ হোসেন বলছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে, সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত হতে দেখা গেছে। অন্যদিকে চীন ভারত সীমান্তেও বিভিন্ন সময় সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে। তবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির অবশ্য বলছেন, ট্রানজিট দেওয়ার পর সেটির উপর বাংলাদেশ কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটির উপরেই নিরাপত্তা হুমকির বিষয়টি অনেকাংশে নির্ভর করবে। ট্রানজিটে যদি শুধুমাত্র পণ্য পরিবহনের কথা বলা থাকে, তাহলে সেটি ছাড়া ট্রেনে অন্য কিছু আনা নেওয়া করা হচ্ছে কিনা সেটি যদি ঠিকমতো না দেখা হয় বা সেটির নিয়ন্ত্রণ যদি বাংলাদেশের হাতে না থাকে, তাহলে তো সমস্যা হতেই পারে। এদিকে ভারতে এ ধরনের ট্রানজিট দেওয়ার বিষয়টি চীন কিভাবে নেয় সেটির উপরেও অনেক কিছু নির্ভর করবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ এতদিন ভারত এবং চীন উভয়ের সঙ্গেই একটি ব্যালেন্স সম্পর্ক বজায় রেখে এসেছে। এখন ভারতকে সরাসরি ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি চীন যদি ভালোভাবে না নেয়, তাহলে অনেক কিছুই হতে পারে। তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে কি ভারত? বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগে থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তি দাবি জানানো হলেও এতদিনেও তার কোনো অগ্রগতি হয়নি। এমন অবস্থায় তিস্তা নিয়ে একটি মহাপরিকল্পনা করে বাংলাদেশ, যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবেই পরিচিত। বন্যা প্রশমন, ভাঙন হ্রাস ও ভূমি উদ্ধারে তিস্তা মহাপরিকল্পনা করে বাংলাদেশ। এই বাংলাদেশের অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে বাংলাদেশের। দীর্ঘদিন তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশ এই মহাপরিকল্পনা গ্রহণ করেছিল, যেটি নিয়ে একটি রূপরেখাও তৈরি করা হয়েছে। শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে অগ্রগতি কতখানি তাও সবার আগ্রহের বিষয় ছিল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেছেন, তিস্তা রেস্টোরেশন প্রকল্পে যুক্ত হবে ভারত। এ নিয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে এটি কি বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা কিনা সেটি স্পষ্ট করেননি কোয়াত্রা। তিনি বলেন, যদি তিস্তার পানিকে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে শুষ্ক মৌসুমে অনেক সুবিধা পাবে দুই দেশ, তাই প্রকল্পে ভারত যুক্ত হতে চায়। বৈঠক শেষে এই জট কাটাতে ভারতের পক্ষ থেকে উদ্যোগের কথাও জানান দেশটির প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে যাবে শিগগিরই। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর 14 বছরেও এই সংকটের সমাধান হয়নি, এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরে।